এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ডকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। তার বয়ানে অবাক হয়ে যান এদিন বিচারপতি, তারপরেই ক্ষুব্ধ হয়ে এই নির্দেশ দিল আদালত। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি, এই মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ভৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ডকে দাঁড় করিয়ে আগেই জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। করা হয়েছিল তার বয়ান রেকর্ডও, যেখানে তিনি বলেছিলেন কোনো বৈঠক হয়নি। কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে নতুন তথ্য, যেখানে দেখা যাচ্ছে 2019 পয়লা নভেম্বর দ্বিতীয় বৈঠক হয়েছিল এবং শিক্ষামন্ত্রীর আত্মসহায়কের চেম্বারেই হয়েছিল সেই বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। এই সমস্ত তথ্য সামনে আসার পর অবাক হয়ে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, তিনি জানান একটা মানুষ ডকে দাঁড়িয়ে কিভাবে নির্লজ্জের মতো মিথ্যা বয়ান দিলেন। এদিন বিচারপতি আরো জানান কোনো বৈঠক হয়েছিল কিনা, বৈঠক সম্পর্কে মন্ত্রী কিছু জানেন কিনা সেটা তদন্ত হবে, কোনো রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদে বাধা নেই। এদিন সিবিআই কে পূর্ণ স্বাধীনতা দিল আদালত। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।